press the bell icon on the YouTube app and never miss another update. সকলকে ওয়েলকাম করছি NH TV বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব পবিত্র মসজিদুল হারামের ইমাম ডক্টর আল্লামা শায়েখ আব্দুর রহমান আস সুদাইস এর সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে একটি বিশেষ রিকোয়েস্ট, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। পবিত্র হারামাইন শরীফ আইনের বেশ কয়েকজন ইমাম ও খতিব থাকলেও আমাদের কাছে যিনি সবচেয়ে বেশি পরিচিত তিনি হচ্ছেন ডক্টর আল্লামা শায়েখ আব্দুর রহমান আস সুদাইস। দরদি ও আবেগঘন সুরেলা কণ্ঠে কোরআন তেলাওয়াতের জন্য তিনি সারা বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত। ডক্টর আব্দুর রহমান আস সুদাইস 1960 সালের 10 ফেব্রুয়ারি সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম আব্দুর রহমান ইবনে আব্দুল আজিজ আস সুদাইস। তিনি আনাজ কালন নামক এক আরব উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তার পিতার নাম আব্দুল আজিজ এবং মাতার নাম ফাহদারুফ। আব্দুর রহমান আস সুদাইস শৈশব থেকে খুব নিষ্কলুষ জীবনযাপন করতেন, যার ফলে তিনি নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। শায়েখ আব্দুর রহমান আস সুদাইস রিয়াদ শহরেই বেড়ে উঠেছেন। ছোটবেলা থেকে তিনি ছিলেন খুব মেধাবী। মাত্র 12 বছর বয়সে তিনি পবিত্র কোরআন শরীফ হিফজ সম্পন্ন করেন এবং আল মুথানা বিন হারিথ এলিমেন্টারি স্কুলে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। এরপর তিনি রিয়াদ সায়েন্টিফিক ইনস্টিটিউশনে ভর্তি হন। সেখান থেকে 1979 সালে কৃতিত্বের সাথে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। 1983 সালে রিয়াদ বিশ্ববিদ্যালয়ের শরিয়া বিভাগ থেকে তিনি আরেকটি স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1987 সালে ইমাম মোহাম্মদ বিন আল সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক ফান্ডামেন্টালস বিষয়ে তিনি তার স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর 1995 সালে শায়েখ সুদাইস ইসলামী শরিয়া বিষয়ে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে PhD ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষ করার পর আব্দুর রহমান আস সুদাইস তার কর্মজীবন শুরু করেন শিক্ষকতা করার মধ্য দিয়ে। তিনি রিয়াদ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। এরপর উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়েও কিছুকাল অধ্যাপনা করেন। 1984 সালে মাত্র 22 বছর বয়সে তিনি পবিত্র কাবা শরীফের ইমাম হিসেবে নিযুক্ত হন। একই বছর জুলাই মাসে তিনি কাবা শরীফের জুমার নামাজে প্রথমবারের মতো খুতবা পাঠ করেন। 2005 সালে শায়েখ আব্দুর রহমান আস সুদাইস দুবাই ইন্টারন্যাশনাল হোলি কোরআন অ্যাওয়ার্ড কর্তৃক সেরা ইসলামিক ব্যক্তিত্ব হিসেবে ইসলামিক পার্সোনালিটি অব দ্য ইয়ার নির্বাচিত হন। বিশ্বব্যাপী ইসলাম বিদ্বেষীদের সামনে সন্ত্রাসবাদ ও বোমা হামলা বিষয়ে ভুল ধারণা নিরসনে তিনি ইংল্যান্ড, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান ইত্যাদি দেশ ভ্রমণ করেন। বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করে তিনি ইসলামের শান্তিপূর্ণ অবস্থানের কথা স্পষ্ট করেন। ইমামতি ছাড়াও 2012 সালে সৌদি বাদশাহ তাকে সৌদি আরবের মন্ত্রীদের সমমান মর্যাদা প্রদান করেন এবং তাকে মুসলিম উম্মার 2 পবিত্রতম স্থান মসজিদুল হারাম ও মসজিদে নববীর হেড অব প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া তিনি শরিয়া কোর্টের বিচারপতিও ছিলেন। আব্দুর রহমান আস সুদাইস খুবই নম্র ও বিনয়ী। তিনি সবসময় হাস্যোজ্জ্বল থাকেন এবং সবার সাথে হাসি মুখে কথা বলতেও পছন্দ করেন তিনি। তবে নামাজে দাঁড়ালেই মনে হয় তিনি অন্য এক আব্দুর রহমান হয়ে যান। আল্লাহর প্রেমে তার কান্না ও সুরেলা কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত চারদিকে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করে। এছাড়া তিনি সবসময় সাধারণ মানুষের কাছে থাকতে ভালোবাসেন। এমনকি কাবা শরীফ ও মসজিদে নববীর মতো সবচেয়ে মর্যাদাবান 2 মসজিদের প্রধান ইমাম হওয়া সত্ত্বেও তিনি এখনও পরিষ্কার কর্মীদের সাথে একসাথে বসে খাবার খেতে কিংবা ইফতার করতে পছন্দ করেন। ব্যক্তিগত জীবনে শায়েখ আব্দুর রহমান আস সুদাইস বিবাহিত এবং 5 মেয়ে সন্তান ও 4 ছেলে সন্তানের জনক। শায়েখের 4 ছেলের মধ্যে সবচেয়ে বড় ছেলের নাম আব্দুল্লাহ আস সুদাইস। 2004 সালে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে 10,000 মানুষের সামনে তিনি একটি আন্তধর্মীয় খুতবা দেন। এ সময়ে যুক্তরাজ্যের জাতিগত সমতা বিষয়ক মন্ত্রী উপস্থিত ছিলেন। সেখানে তিনি তার যুক্তিপূর্ণ বক্তব্যের মাধ্যমে সন্ত্রাসবাদ নিয়ে অমুসলিমদের ভুল ধারণা ভেঙে দিতে সচেষ্ট হন। তিনি বলেন, সন্ত্রাসীরা শুধু মানবতার শত্রু নয়, এরা বরং ইসলামেরও শত্রু।
তিনি আরো বলেন, এসব ইসলামের চোখে ঘৃণ্য অপরাধ। জানা যায় প্রিন্স চার্লসও তার এই খুতবার অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে উপস্থিত ছিলেন। অনেক কিছুই জানা হলো, এবার চলুন ইমামের ব্যাপারে কিছু মজার তথ্য জেনে নেই। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদের অনেকেই ধারণা করতে পারেন শায়খ আব্দুর রহমান আল সুদাইসের বেতন কত। অনেকেই ধারণা করেন যেহেতু ইমাম সুদাইস বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ দুটি মসজিদের ইমাম, সেহেতু তার বেতনও সবচেয়ে বেশি হবে। কিন্তু ব্যাপারটি এরকম নয়। জানা যায় সৌদি সরকার তাকে প্রতি মাসে একটি খালি চেক প্রদান করে, সেখানে তিনি তার মন মতো সংখ্যা বসাতে পারেন। এই হিসেবে বলা যায় তিনি নিজেই তার বেতন নির্ধারণ করে থাকেন। শায়খ আব্দুর রহমান আল সুদাইস বিশ্বাস করেন যে তার মায়ের দোয়াতেই আল্লাহ তাআলা তাকে কাবার ইমাম হিসেবে নির্বাচিত করেছেন। একবার ইমাম ছোটবেলার একটা ঘটনা বলতে গিয়ে খুব আবেগপ্রবণ হয়ে পড়েন। ছোটবেলায় কি যেন একটা দুষ্টামি করেছিলেন যার ফলে তার মা তার উপর কিছুটা রেগে গিয়েছিলেন এবং তাকে বলেছিলেন, তুই ঘর থেকে বের হয়ে যা, গিয়ে পারলে হারামাইন শরীফের ইমাম হ। তিনি মনে করেন পরবর্তীতে মহান আল্লাহ তাআলা তার মায়ের এই দোয়া কবুল করেছেন। শায়খ সুদাইস একবার এক টিভি অনুষ্ঠানে ধর্মীয় নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। এমন সময় এক মহিলা ফোন করে বললেন, আমি স্বপ্নে দেখেছি যে এক বড় বিখ্যাত শায়খ কাবা শরীফ তাওয়াফ করছেন। তিনি আমার কোনো আত্মীয় নন বা কাছের কেউ নন, কিন্তু আমি তাকে খুব ভালো করেই চিনি। এই স্বপ্নের ব্যাখ্যা কি? তখন তিনি বললেন, সেই লোকের জন্য সুসংবাদ, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট আছেন এবং তিনি গুনাহ থেকে মুক্ত হয়েছেন। তখন প্রশ্নকারী মহিলা বললেন, আমি যে শায়খকে স্বপ্নে দেখেছি তিনি হলেন আপনি। এরকম কথা শোনার সাথে সাথেই শায়খ আব্দুর রহমান সুদাইস অঝোর ধারায় কাঁদতে শুরু করে দিলেন। মসজিদুল হারামাইনের খতিব ছাড়াও শায়খ আব্দুর রহমান আল সুদাইস বিশ্বব্যাপী কোরআনের সুমধুর যে তেলাওয়াত ছড়িয়ে দিয়েছেন, এজন্য হলেও মুসলিম উম্মাহ কোরআনের পাখি হিসেবে তাকে চিরকাল স্মরণ রাখবে। মহান আল্লাহ তাআলা ইসলামের এই সেবককে দুনিয়া ও আখিরাতে সর্বোচ্চ সফলতা দান করুন, সেই প্রত্যাশা ব্যক্ত করে ভিডিওটি এখানে শেষ করছি। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দ্যাটস ইট অল অ্যাবাউট আওয়ার টুডেস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস এন্ড সি ইউ লেটার ইন নেক্সট ভিডিওস।